মর্নিং স্টুডেন্টস, এখন আমরা আলোচনা করব সেকেন্ড সেমিস্টার কোর্স 8A নলেজ অ্যান্ড কারিকুলাম বিষয়ে। আগের দিন আমরা ইউনিট 2A গান্ধীজির শিক্ষা ভাবনা সম্পর্কে আলোচনা করছিলাম। এই প্রসঙ্গে আমরা বলেছিলাম যে গান্ধীজির শিক্ষা দর্শনের মূল কথাটি কী এবং এ সম্পর্কে তিনি আলটিমেট এম এবং ইমিডিয়েট এমই বা বলতেই বা কী বুঝিয়েছেন। ট্র্যাপড এডুকেশন সম্পর্কে খুব সংক্ষেপে আলোচনা করেছিলাম। সেই সূত্র ধরে আমরা এখন গান্ধীজির শিক্ষা ভাবনার আরও কিছু দিক সম্পর্কে সংক্ষেপে আলোচনা করি। এই প্রসঙ্গে আমরা প্রথমেই বলব যে সিনথেসিস অফ ইন্ডিভিজুয়াল অ্যান্ড সোশ্যাল এম, তিনি শুধুমাত্র ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্টের কথাই ভাবেননি, সেটা যাতে এনরিচ করতে পারে সোশ্যাল বেনিফিট তার থেকে যাতে আসতে পারে, সেই জন্যে তিনি বললেন যে দুইয়ের সমন্বয় দরকার ইন্ডিভিজুয়াল এম এবং সোশ্যাল এমে। এই প্রসঙ্গে তার নিজের কথায় তিনি বলছেন যে আই ভ্যালু ইন্ডিভিজুয়াল ফ্রিডম বাট ইট মাস্ট নট ফরগেট দ্যাট ম্যান ইজ এসেনশিয়ালি সোশ্যাল বিইং, আনরেস্ট্রিক্টেড ইন্ডিভিজুয়ালিজম ইজ দ্য ল অফ দ্য বেস্ট অফ জাঙ্গল। অর্থাৎ তিনি মাধ্যম ছাড়া ব্যক্তি স্বাধীনতাবাদকে কখনই সমর্থন করেননি, কারণ তাহলে জঙ্গলের রাজত্ব কায়েম হবে। এ প্রসঙ্গে তার আরেকটি বিখ্যাত কথা না বলে আমি পারছি না, সেটা হলো আই শ্যাল ওয়ার্ক ফর অ্যান ইন্ডিয়া ইন হুইচ দ্য পুয়ারেস্ট শ্যাল ফিল দ্যাট ইট ইজ দেয়ার কান্ট্রি ইন হুজ মেকিং দে হ্যাভ অ্যান ইফেক্টিভ ভয়েস অ্যান্ড ইন্ডিয়া ইন হুইচ দেয়ার শ্যাল বি নো হাই ক্লাস অর লো ক্লাস অফ পিপল অ্যান্ড ইন্ডিয়া ইন হুইচ কমিউনিটিজ শ্যাল লিভ ইন পারফেক্ট হারমনি। অর্থাৎ তিনি এমন একটি ভারতবর্ষের স্বপ্ন দেখেছেন যেখানে শ্রেণী বৈষম্যযুক্ত যে সমাজ ব্যবস্থা, সেখানে তার পরিবর্তে এমন একটি ব্যবস্থা ওনার কথা তিনি চেয়েছেন যেখানে প্রত্যেক নাগরিকের একটি ইফেক্টিভ ভয়েস থাকে, এটি কার্যকর, এটি কণ্ঠ যেন প্রতিধ্বনিত হওয়ার একটা সুযোগ থাকে এবং সেই রকম একটি সমাজ ব্যবস্থা চেয়েছেন অ্যান্ড ইন্ডিয়ায় হুইচ কমিউনিটিজ শ্যাল লিভ পারফেক্ট হারমনি। অর্থাৎ একটি সুসামঞ্জস্যপূর্ণ ভাবে একটি সমাজ গঠিত একটি সমাজের স্বপ্ন দেখেছেন যেখানে লোয়ার ক্লাসরা ডিপ্রেসড হবে না, সবাই তাদের ইফেক্টিভ ভয়েস নিয়ে বেঁচে থাকতে পারবে। এটা কিন্তু তার শিক্ষা দর্শনের একটি কোরার কথা হিসেবে আমরা ধরতে পারি। এরপর আমরা দেখব তার কারিকুলাম সম্পর্কে ভাবনা। এ সম্পর্কে আমরা সবাই জানি যে গান্ধীজির কারিকুলাম সম্পর্কে ভাবনার মূল সূত্রটি ছিল যে কর্মের মাধ্যমে শিক্ষা, বেসিস অফ ওয়ার্ক এক্সপেরিমেন্টেশন অ্যান্ড ডিসকভারি, এর উপর কিন্তু তিনি বিরাট গুরুত্ব দিয়েছেন। এছাড়া তিনি বেসিক ক্র্যাফ্টের উপর গুরুত্ব দিয়েছেন, কিছু হস্তশিল্প মৌলিক হস্তশিল্পের উপর তিনি গুরুত্ব প্রদান করেছেন, তার মধ্যে অন্যতম স্পিনিং, উইভিং, মেটাল ক্র্যাফ্ট, উড ওয়ার্ক, ওয়ার্ক অফ সয়েল অর্থাৎ হাতের কাজ, বিভিন্ন রকম মাটির কাজ, বিভিন্ন রকম স্পিনিং, উইভিং বা ধাতুর কাজ, এইসব বেসিক ক্র্যাফ্টকে অবলম্বন করে শিক্ষার্থীরা শিক্ষিত হয়ে উঠবে এবং অবশ্যই তা মাতৃভাষার মাধ্যমে একথা তিনি বলতে চেয়েছেন এবং দৈনন্দিন জীবনের প্র্যাকটিক্যাল প্রবলেম সলিউশনের জন্য তিনি বিভিন্ন ম্যাথ, জিওমেট্রি এবং কমার্স এই বিষয়গুলিকে অন্তর্ভুক্ত করার কথা বলেন এবং সাথে সাথে সোশ্যাল সায়েন্সের অন্তর্ভুক্তির কথা বলেছিলেন। এই যুক্তিতে যে ইট শুড গিভ টু দ্য স্টুডেন্টস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন অফ দ্য কালচারাল কন্ট্রিবিউশন মেড থ্রু ভেরিয়াস এজেস, কীভাবে বিভিন্ন যুগ যুগ ধরে যেসব সাংস্কৃতিক অবদান মানব সভ্যতাকে করেছে সমৃদ্ধ, সে সম্পর্কে জানতে গেলে সোশ্যাল সায়েন্সের অন্তর্ভুক্তিও একান্ত প্রয়োজন। এছাড়া জেনারেল সায়েন্স, আর্ট অ্যান্ড মিউজিক, হোম সায়েন্স এবং ফিজিক্যাল এক্সারসাইজের ওপর তিনি গুরুত্ব দিয়েছেন যথেষ্ট। এই প্রসঙ্গে আমাদের মনে রাখতে হবে তাঁর শিক্ষাভাবনার মূল যে কথা,
প্যাটসেন্টি যে শিক্ষা ভাবনার কথা তিনি বলেন, সেখানে তারও মূল কথা হলো লার্নিং বাই এক্সপিরিয়েন্স, অর্থাৎ অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষা, অর্থাৎ শিশুরা কিছু করতে করতে শিখবে, লার্নিং বাই ডুইং। এবং আরেকটা ভাবনা হচ্ছে যে করার মাধ্যমে শেখা, শুধুমাত্র থিওরিটিক্যাল অ্যাসপেক্টের উপর তিনি গুরুত্ব দেননি, কোরিলেশন ইন লার্নিং অ্যাক্টিভিটিজ। এবং হাতের কাজ করতে করতেই তারা বিভিন্ন সাবজেক্টের মধ্যে মেলবন্ধন শিখবে, অর্থাৎ মাপজোকের ব্যাপার, কোথায় সে জিনিসটা উৎপাদন হচ্ছে, কীভাবে কোথায় কোথায় যাচ্ছে, তার ইতিহাসই বা কী ইতিহাস, ভূগোল এবং গণিতের জ্ঞান বা আরও অর্থনীতির জ্ঞান, সমস্ত কিছু কিন্তু একটি বেসিক ট্র্যাককে কেন্দ্র করে শিক্ষার্থী শিখবে। এই ছিল তার ভাবনার মূলে। এবং সেই প্রসঙ্গে তিনি ট্রেনিং অফ সেন্সেস এর উপর যথেষ্ট গুরুত্ব দিয়েছেন, অর্থাৎ বিভিন্ন ইন্দ্রিয়ের ট্রেনিংয়ের উপর এবং ওয়াইজ ইউজ অফ ফিজিক্যাল পার্টস এর উপরে যথেষ্ট গুরুত্ব গান্ধীজি দিয়েছিলেন। এই প্রসঙ্গে গান্ধীজির শিক্ষা ভাবনার একটি বিরাট অংশ জুড়ে রয়েছে যে শিক্ষক, আমরা জানি যে গান্ধীজির সেই বিখ্যাত কথা যে আমার জীবনই আমার বাণী, এমন করে পৃথিবীর খুব কম লোকই বলতে পেরেছেন, কিন্তু গান্ধীজি পারেন। যাই হোক, সেক্ষেত্রে ইন জেনারেল তিনি শিক্ষক সম্পর্কে বলেছেন, দ্য স্টুডেন্ট হ্যাজ টু লার্ন মোর ফ্রম দ্য টিচার দ্যান ফ্রম বুকস। অর্থাৎ এখন আমরা যেভাবে দেখি যে ক্লাস করে কীভাবে সব কিছুতে বয়ে আছে, নোটে আরও ভালো কিছু করে দেওয়া আছে ইত্যাদি, কিন্তু গান্ধীজি বলেন না, তেমনটা নয়। ছেলেরা বইয়ে যত না শিখবে তার চেয়ে অনেক বেশি কিন্তু শিক্ষক মশাইয়ের কাছ থেকে শিখবে। এবং তিনি বলছেন, গুডনেস ইজ ইনহেরেন্ট ইন সোল অফ দ্য পিপল অ্যান্ড দিস ক্যান বি ড্রন আউট অনলি বাই দ্য টিচার হুইজ ক্যারেক্টার ইজ গুড। তিনি বলতে চাইছেন যে শিশুদের স্বভাবই হচ্ছে তাদের মঙ্গলময় দিক তাদের মধ্যে রয়েছে, যেটা সহজাত আমরা বলতে পারি। শিক্ষকের কাজ হচ্ছে সেই চরিত্রটাকে, সেই বিশুদ্ধ চরিত্রটাকে টেনে বের করে আনা। এবং টিচার হ্যাজ টু ফ্যাশন দ্য হার্ট র্যাদার দ্যান দ্য ব্রেন অফ দ্য চাইল্ড। আমরা এখন যেভাবে ভাবি যে কেবলমাত্র তাকে বুদ্ধিমান ছাত্র তৈরি করা এবং তার সে বুদ্ধিবৃত্তিকে শানিত করাই কথা শেষ কথা, তা কিন্তু নয়। গান্ধীজি বলছেন যে তাকে শিক্ষক সাহেব কী করবেন যে ব্রেনের সাথে সাথে বরং ব্রেনের চেয়েও বেশি হাটে তার আবেদনটা থাকবে, যাতে সে ছুটে পারে শিক্ষার্থীদের ভাবনাগুলিকে, তাদের অনুভবগুলিকে। দ্য টিচার ইজ এক্সপেক্টেড টু হ্যাভ দ্য ফলিং কোয়ালিটি। এবং তিনি বলছেন যে এছাড়াও বেশ কিছু গুণাবলী তার অধিকারী হওয়া উচিত, যেমন তার নিজের সাবজেক্টে তিনি যথেষ্ট দখল থাকবে এবং শিক্ষার্থীদের সঙ্গে তিনি ফ্রেন্ডলি ম্যানারে তাদের অনুভবগুলোকে বোঝার চেষ্টা করবেন। হি শুড এভার প্রোভাইড হিম অর হার টর্চ বিয়ারিং, অর্থাৎ তিনি টর্চ বিয়ারের আলোকবর্তিকার কাজ করবেন শিক্ষার্থীদের কাছে। এবং শিক্ষা এবং শিক্ষক মশাই করতে হবে অবশ্যই একজন সাইকোলজিস্ট, যিনি তাদের ইন্টারেস্ট, ক্যাপাসিটি, প্রোপেন্সিটি ইত্যাদি, ক্যাপাবিলিটিজ, তার ইন্টেলেক্ট ইত্যাদি অনুযায়ী শিক্ষাকে ডিজাইনিং অ্যান্ড রিডিজাইনিং করতে পারেন। এবং আরেকটা কথা তিনি বারবার বলেছেন যে দ্য টিচার্স শুড হ্যাভ দ্য নলেজ হাউ শুড দ্য এক্সপেক্টেড চেঞ্জ বি মেড ইন এ চাইল্ডস কন্ডাক্ট, অর্থাৎ কীভাবে একজন শিক্ষার্থীর আচরণে পরিবর্তন আনা যায় সে সম্পর্কে তার অবশ্যই অ্যাডিকুয়েট নলেজ থাকা দরকার। এবং এনকারেজমেন্ট শুড বি গিভেন রেগুলারলি টু দ্য এগারনেস অফ দ্য চাইল্ড, এবং তাদের ঔৎসুক্য বজায় রাখার জন্য তাদেরকে নিয়মিত এনকারেজ করা উপর গুরুত্ব দান করেন। এবং অবশ্যই শিক্ষা করবেন দ্য টিচার শুড বি সোশিয়েবল, সামাজিক হবেন, সফট টাং, এবং তিনি খুব কর্কশ রূঢ় গোত্রের মানুষ হবেন না, সফট টাং হবেন, ডিউটিফুল, মডারেট, হ্যাভিং গুড কন্ডাক্ট, হার্ড ওয়ার্কিং অ্যান্ড রেডি টু ফরগিভ, এতগুলি নিয়ে তাকে অধিকারী হতে হবে। এছাড়াও তার ভাবনায় দ্য টিচার শুড বি রেসপন্সিভ সেন্সিবল টু চাইল্ডস থটস অ্যাসপিরেশনস অ্যান্ড ডিস্ট্রেস, এগুলো তিনি করবেন একজন শিক্ষকের অপরিহার্য গুণাবলী হবে। এবং দে শুড গিভ অন নিউ টিচিং মেথডস অ্যান্ড এডুকেশনাল এক্সপেরিমেন্টস টু মেক হিজ টিচিং ইফেক্টিভ, এবং শিক্ষক মশাই তার শিক্ষা কর্মটি সম্পাদন করতে গিয়ে তিনি নতুন নতুন টিচিং মেথডে অবলম্বন করবেন, এবং যেখানে এক্সপেরিমেন্টের মাধ্যমে
এবং এক্সপিরিয়েন্সের মাধ্যমে এবং গোড়ার দিকে আমরা যেমন বলেছি ডিসকভারির মাধ্যমে শিক্ষার্থীকে শিক্ষা প্রদান করতে পারেন। এই প্রসঙ্গে আমরা একটা কথা মনে রাখি যেন যে এই বেসিক এডুকেশন কিন্তু মেনলি কিন্তু প্রাইমারি এবং জুনিয়র স্টেজের জন্যে বলেছিলেন। পরবর্তী ক্ষেত্রে একটু আপার ক্লাসে ক্ষেত্রে তিনি কিন্তু ততটা এই বেসিক এডুকেশনের উপর গুরুত্ব দেননি, মূলত গুরুত্ব দিয়েছিলেন জুনিয়র প্রাইমারি লেভেল এবং জুনিয়র লেভেলের 7-14 বছর বয়সের উপর শিশু ছেলে মেয়েদের উপর বিশেষ করে। যাই হোক, এ প্রসঙ্গে গান্ধীজির শিক্ষা ভাবনায় তাহলে আমরা দেখলাম যে একদিকে তিনি ইউটিলিটেরিয়ানিজমের কথা বলছেন, একদিকে তিনি উপযোগিতাবাদের কথা বলছেন, আবার একদিকে ওয়ানেস উইথ গডের কথা বলছেন, আবার একদিকে রুজি রোজগারের শিক্ষার কথা বলছেন। সেই কারণে একজন শিক্ষাবিদ তার শিক্ষা ভাবনাকে খুব সুন্দর দুটি লাইনের মধ্যে বলার চেষ্টা করেছেন, যেটা আমি না খুব করে পারলাম না, যে তার কথায় গান্ধীজির ফিলোসফি অফ এডুকেশন ইজ ন্যাচারালিস্টিক ইন সেটিং, আইডিয়ালিস্টিক ইন ইটস এইম অ্যান্ড প্র্যাগম্যাটিক ইন ইটস মেথড অ্যান্ড প্রোগ্রাম অফ ওয়ার্ক। থ্যাংক ইউ ফর পেশেন্ট শেয়ারিং। নেক্সট দিন আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব।